কি পরিস্থিতি এখন আপনাদের এখানে? আমাদের খুব বিপজ্জনক পরিস্থিতি। আমাদের এই খাসমহল বেলেমারি অঞ্চলের মহানটলা বেলেমারি অঞ্চলের খুব দুঃখজনক অবস্থা। নদী ভাঙনের চোটে আমরা বসবাস করতে পারছি না, কেটে গেলো একেবারে, এক দেড়শো বিঘা জমি চলে গেছে, তলিয়ে গেছে। আমাদের যে কোথায় বাড়ির গোজার ঠাই খানটাই নাই এমন ব্যাপার হয়ে গেছে। আমরা কালকে একটা শিশু মারা গেছে একেবারে 7 মাসে 3টার সময়, একেবারে দেখতে তো পাচ্ছেন আপনারা। কত বাড়ি এখানে এই নদী গর্ভে তলিয়ে গেল আপনাদের এখানে? 10টি গ্রাম। 10টা গ্রাম? কত বাড়ি হবে 10টা গ্রামে? 10টা গ্রামে হয়ে যাবে 40,000 লোক সংখ্যা হবে, 40-50,000 লোক। কোথায় যাবে এখন? কোথায় যাবে? কোনো যাই মিস্ত্রি নেই দাদা, যাওয়ার কিছু না, কিছু না। কি করবেন এখন? আমরা সরকারের কাছে দাবি দেওয়া জানাচ্ছি, আমরা কোনো জায়গা দেন বসবাস করার জন্য মমতা সরকারের কাছে। এখন আপনার নিরুপায় নাকি? নিরুপায়। আমার নাম এমডি আকবর আলী। নদী ভাঙনে তলিয়ে গেল 10 মাস বয়সী পুত্র সন্তান। ভাঙনের ধস পড়তেই ছোট্ট শিশু সহ 5 জন নদীতে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বাকিদের উদ্ধার করা সক্ষম হলেও শিশু সন্তান নদীতে নিখোঁজ হয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার অন্তর্গত খাসমহল এলাকায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো হদিস মেলেনি শিশু সন্তানের। ঘটনার পর থেকে নদী তীরবর্তী এলাকা জুড়ে শোকের আবহ। জানা গেছে, নাসিম আক্তার নামে ব্যক্তির কোলে ছিল তার 10 মাস বয়সী ছোট্ট পুত্র সন্তান। ভাঙনের ঘটনায় শ্বশুরবাড়ি তলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রতুয়ার ভাদু এলাকার বাসিন্দা নাসিম আক্তার সন্তানকে নিয়েই সপরিবারে খাসমহল এলাকায় শ্বশুরবাড়িতে এসেছিলেন। নদীপাড়ে দাঁড়িয়ে ভাঙন দেখছিলেন। সেই মুহূর্তে নদীতে বড় ধস নামলে নদীতে পড়ে যায় শিশু সন্তান সহ 5 জন। ঘটনায় স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার কাজে হাত লাগায়। তবে বাকিদের উদ্ধার করা সক্ষম হলেও শিশু সন্তানের কোনো হদিশ না মেলায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। নদী ভাঙনের তীব্রতায় ছোট্ট সন্তানকে গিলে খেলো কোশি নদী বলে জানাচ্ছেন এলাকাবাসী। এমত অবস্থায় বাড়িঘর সর্বত্রই নদী গর্ভে তলিয়ে যাবার আশঙ্কায় প্রহর গুনছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছেন নদী তীরবর্তী ভাঙনের দিশেহারা বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আজ 4 বছর হলো গত অপারেশন করা। বোম্বাই থেকে অপারেশন করে নিয়েছে, অনেক টাকা ঢেলে যা ছিল, গয়নাগাটি ছিল, সম্পত্তি যা ছিল, আমি বেঁচে খেয়েছি। আমি অপারেশন করে নিয়েছি, আমি অনেক টাকা ঢেলে, আমি 2 বছর পর আমি বাচ্চা খাঁচা হেঁড়ে বালস ফেলে দিয়ে আমি যে মায়ের মেয়ের আমার ছেলে আজ নদীতে ভাসিয়ে দিয়েছি, সাঁতারে দিয়ে দিয়েছি। ওই মেয়ে আমার পড়ালেখা করেছে, শামসিক কলেজে পড়েছে আমার মেয়ে, আর 2টা ছোট ছোট বাচ্চা রেখে গেছি, ওগুলাও দেখেছে আমার মেয়ে, আর পড়ালেখা করেছে আমার মেয়ে। আমার কোনো সাহায্যতি নাই, আমার কোনো কুল কিনারা নাই। কোথায় যাবো? আমার কোনো মাথার ছাতার জায়গাই নাই, আমি যে যাবো কোনো জায়গায়? যা ছিল আমি বেঁচে গেছি, আমার স্বামীর লেগে আমি ঢেলে দিয়েছি। গয়না গটি যা ছিল তা ঢেলে দিয়েছি, জিবাটা কেটে ফেলে দিয়েছি, এত যে তাই তরকারি সবজি যত রকম অনেক খানা খেয়েছে, ওই খানা জীবনই খাইতে পাই না। ওই শুধু দুধ রুটিকে পানতে ভিজে, দুধে ভিজিয়ে হাতে মিঞ্জে গিলাসে ধরে খানা খাচ্ছে। আর কোনো যাই এত মাংস মাংস চারিদিকে কত বিভিন্ন খানা, জীবনে 4 বছর পাড়িয়ে 5 বছর গত হয়ে গেলো, কোনো খানা নাই। আমি এখন চেক আপে যাইতে পারছি না। আমার গঙ্গা আপনাদের বাড়ির কাছে এসে পৌঁছেছে, বাড়ি ভাঙতে হলো আপনাদের? আমার গঙ্গা হলো বাড়ির পাশে, ওই জন্য তো আমি বাড়িঘর ভাঙতে যাই। আমার জামাইকে, আমার অনেক লোককে ডাকা হয়েছে বাড়িতে, জামাইকে, আমি জামাই বেটিকে ডাকা, তা আমার এত বড় ঘটনা, আমার চলে গেলো, আমার পুঞ্জি যেটা আমার পুঞ্জি সেটা হারিয়ে গেল। আমার গঙ্গাতে যদি নদীতে আমার বাড়ি ভেসে যেত তাও জানে সবুর আসতাল, কিন্তু এটা আমি সবুর করতে পারছি না বাবা। কিন্তু আমি সরকারের কাছে একটা অনুরোধ, তুমি একটা আগে কোনো একটা স্থানে দাও। আমার স্বামীরও অবস্থা ভালো নাই। কি অবস্থা এখন আপনারা, কোথায় যাবেন? আমাদের কোনো সাহারা নেই, আমরা নদীর জলে ভেসে যাচ্ছি। আমার বাবা পারছে না, আমার বাবাকে ক্যান্সারের রোগ হয়ে গেছে, অনেক টাকা ঢেলে তোলা তুলে আমরা ভালো করেছি, আর আমার বোন বেটাটা ওরকম হয়ে গেলো, আমাদের কোনো সাহারা নেই।
কোনো সারা নেই। গঙ্গা কত দূরে এখন? ও গঙ্গা বেশি দূরে না, এখানেই আছে। এই বাড়িতে তো থাকতেন, ছোট থেকে বড় হয়েছেন, এত বড় হলেন, আজকে এই বাড়িটা ভেঙে তুলে নিয়ে যেতে হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে? অনেকটা কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না আমরা। যার ওরকম হয়েছে সে বুঝতে পারবে। কি করবেন এখন, কোথায় যাবেন? জায়গা নেই আমাদের, সরকারের কাছে আবেদন আমাকে যেন সহযোগিতা করে। আমার বাবা পারছেন না, আমার বাবা জিভ কেটে ফেলা হয়ে গেছে, কথা বলতে পারছে না, কোনো ইনকাম নেই আমার বাবার। বাড়িতে বসে বসে ওই যা দানা পানি খেতে পাচ্ছে না, দুধ এগুলোই। কেউ খোঁজ নিতে আসছে সরকারের তরফ থেকে? না, কেউ আসেনি। কেউ আসেনি আমাদের কাছে, এটাই প্রথম। কোনো সাহায্য? সাহায্য আমরা চাইছি, কেউ সাহায্য করেনি। আমরা সাহায্য সরকারের কাছ থেকে চাইছি। আমরা আমরা আবেদন করে বলছি, আমাকে সহযোগিতা করো, আমাদের তরাও, আমরা বানে চলে ভেসে যাচ্ছি, আমাদের উদ্ধার করো। আমাদের কোনো জায়গা নেই, ঠেয়ে নেই, কোনটি দাঁড়াবে। কি নাম আপনার? রোজিনা। কি অবস্থা এখন আপনাদের? এখন তো অবস্থা ঠিক নয়। এখন কালকে এসেছিলাম আমরা ভাদো থেকে এই বাড়ি নদীর ভাঙনে, কি এখান থেকে টেনে কোথাও নিয়ে যাব। তো এইখানে ভেঙে ই করেছি, এর মধ্যে ওই বাচ্চাটাকে নিয়ে গেছে নদীতে, ওখান থেকেই ধসে বাচ্চাটা সাঁতে সাঁতে আর পাওয়া যায়নি। চারজন পড়েছিল। কার বাচ্চাটা? ওটা আমার এই আমার শ্বশুরের নাতি, ছোট মেয়ের ছেলে। কালকে কালকে হয়েছে। কত বয়স? এই সাত আট মাসের। সাত আট মাসের বাচ্চা। এখানে সব ভাঙচুর করছিলাম আমরা, দিয়ে ওখানে গরম, কালকে গরম প্রচুর, তো বলছে কি ওদিক থেকে ঘুরে আসি। দিয়ে ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে মানে নদীর ধারে গিয়েছে, তিন চারজন ছিল ওখানে, মানে চারজনেই পড়ে গেছিলো বাচ্চাটাকে দিয়ে চারজন। তো ওরা উঠেছে আর বাচ্চাটা একদম সঙ্গে সঙ্গেই হেলিয়ে গেছে। বাড়িঘর ভাঙছেন এখন? হ্যাঁ, বাড়িঘর এখন ভাঙছে। কি ভাবছেন, কোথায় যাবেন এখন আপনারা? এখন এখান থেকে নদীর যেহেতু পাশে চলে এসছে, এখান থেকে নিয়ে গিয়ে কোথাও আশ্রয় নিতে হবে। সরকারের তরফ থেকে বলছি কি আমাদের মানে যথাযথ সহযোগিতা করে, এটাই আমাদের আবেদন। আমার নাম এম ডি আক্তার জামিল। কেউ কথা বলবেন না সাইড থেকে।